সো আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভিডিও এডিটের মাধ্যমে কি কি করা সম্ভব আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করব ভিডিও এডিটের মাধ্যমে কী কী করা সম্ভব না হ্যাঁ সো আপনি যদি আপনার ভিডিওটি ভালোভাবে এডিটিং করেন এবং সেই ভিডিওটি যদি যে কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেন সো সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হবে হ্যাঁ আপনারা দেখেছেন অনেক বড় বড় ইউটিউবার যাদের ভিডিওগুলি এডিটিং অন্য রকমের সো এই এডিটিংগুলি কিন্তু আপনাকে আপনার ইউটিউব ভিডিওতে করতে হবে ইউটিউব ভিডিও আপনি যদি এডিটিং ঠিকঠাক না করেন আপনার ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওগুলিকে এডিট করতে পারেন সো আমি আপনাদের জন্য একটি চিন্তা ভাবনা করেছি যে আমি কয়েকটি পার্টে বিভক্ত করে আমি আপনাদের ঘরে পাঠ পাঠ করে শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন কাইন মাস্টার অ্যাপ দিয়ে হ্যাঁ এবং ভিডিও এডিট কিন্তু অন্তত প্রয়োজনীয় আপনার ভিডিওটিকে র্যাঙ্ক করানোর জন্য তাই আমি আপনাদের ওখানে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেকদিন দিন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সো বন্ধুরা চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কীভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন তো বন্ধুরা চলুন এবার আপনাদের ঘরে দেখিয়ে দিই যে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কীভাবে ইউটিউব ভিডিওকে এডিট করবেন সো এর জন্য আপনাদের ঘরে প্রথমেই বলেছিলাম একটি অ্যাপসের প্রয়োজন হবে সো আপনারা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদের ঘরে দেখে দিই এর জন্য প্রথমত আপনারা প্লে স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর সার্চ বাটেন আসবেন সার্চ বাটেন আসার পর এখানে লিখবেন কাইন মাস্টার এটি লেখার পর কিন্তু এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে সো প্রথমত এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি কিন্তু আমি আগে থেকেই ডাউনলোড করে নিয়েছি সো ডাউনলোড করার পর কী করবেন অ্যাপসটিকে প্রথমত ওপেন করবেন সো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে সো আপনাদের ঘরে কী করতে হবে এখানে যে নতুন অপশানটা এসে দেখতে পাচ্ছেন সো প্রথমত আপনাদের ঘরে এই যে প্লাস মতন আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস মতন আইকনে আপনাদের ঘরে একবার টাচ করতে হবে টাচ করার পর আপনাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের রেশিও চলে আসবে সো আপনাদের ঘরে কী করতে হবে আমাদের ইউটিউব ভিডিওর জন্য রেশিও হচ্ছে ষোল্লিশু নয় সো এই রেশিওটি আপনাদের ঘরে সিলেক্ট করতে হবে এর ওপর টাচ করবেন টাচ করার পর কী করবেন এখানে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে আপনাদের মোবাইল গ্যালারির যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারবেন সো আপনাদের ঘরে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিডিওটিকে এডিট করতে চান সো আপনারা সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি প্রথমত একটি ভিডিও সো আমি এই ভিডিওটি এডিট করতে চাই সো যেই ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওর ওপর একবার টাচ করবেন টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে চলেছে সো আপনারা দেখুন ভিডিওটি এখানে চলেছে সো প্রথমত আপনাদের ঘরে বলে রাখি একটি ভিডিওতে আপনারা সাধারণত কি এডিট করবেন ধরুন আপনি ভিডিওতে কোনো জায়গায় ভুল বলেছেন বা এমন কোনো কথা বলেছেন সেই কথাটি আপনারা কেটে বাদ দিতে চাইছেন বা এমন হতে পারে আপনারা ভিডিওর মাঝে কিছু অ্যাড করতে চাইছেন সো চলুন আপনাদের ঘরে দেখে দিই ধরুন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির আপনি পাঁচ সেকেন্ড প্রথম থেকে কিছু ভুল বলেছেন সো আপনারা এটিকে কেটে কীভাবে বাদ দেবেন এটিকে কেটে বাদ দেওয়ার জন্য আপনাদের ঘরে প্রথমত কি করতে হবে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার এই লেয়ারের ওপর একবার টাচ করবেন সো টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু ভিডিও লেয়ার হয়ে গেছে সো আপনারা লেয়ারটি দেখুন আপনাদের ঘরে কী করতে হবে আপনারা এখানে একটি অপশন পাচ্ছেন এই যে লাল কালারের লাইনটা এই লাইনটা কিন্তু হচ্ছে আপনাদের রেশিও লাইন সো আপনাদের ঘরে কী করতে হবে এই যে ওপরে আপনারা অপশান দেখতে পাচ্ছেন টাইম দেখতে পাচ্ছেন সেভেন সেকেন্ড সো আমাদের ঘরে কী করতে হবে এইটিকে টেনে ফাইভ সেকেন্ড করতে হবে যেহেতু আমরা ফাইভ সেকেন্ড কেটে বাদ দেবো সো এবার কেটে বাদ দেওয়ার জন্য আপনাদের ঘরে কী করতে হবে এই যে ওপরে কাঁচি আইকন দেখতে পাচ্ছেন এই কাঁচির মতন আইকন অপশানে আপনাদের ঘরে টাচ করতে হবে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনারা এখানে একটি অপশান পাবেন এই যে দেখতে পাচ্ছেন টাইম টু লেফ্ট রেহ এই অপশানে আপনাদের ঘরে টাচ করতে হবে সো টাচ করার পর আপনারা কিন্তু দেখতে পেলেন যে বাকি পাঁচ অংশ বাকি পাঁচ সেকেন্ড কিন্তু কেটে বাদ চলে গেল এরপর আপনারা কী করবেন এই যে রাইট অপশানটি দেখতে পাচ্ছেন রাইট অপশানে টাচ করবেন এরপর ধরুন আপনি ভিডিও থেকে দু সেকেন্ড কেটে বাদ দিতে চান এর জন্য আপনাদের ঘরে কী করতে হবে এই যে আপনাদের ঘরে এই লাইনটি নিয়ে আসতে হবে এবং লাইনটি নিয়ে এসে আপনাদের ঘরে কী করতে হবে ভিডিও লেয়ারে একবার টাচ করবেন টাচ করার পর কিন্তু আপনাদের ঘরে এখানে টাইম লাইন সিলেক্ট করতে হবে সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কত সেকেন্ডে ছেচল্লিশ সেকেন্ডে সো আপনাকে কি করতে হবে এখানে চুয়াল্লিশ সেকেন্ডে লাইনটি ঠিক করতে হবে কারণ আপনি দু সেকেন্ড বাদ দিতে চান সো সিলেক্ট হয়ে গেল এরপর আপনাদের ঘরে কী করতে হবে আবার ওই কাঁচি আইকনটিতে আসবেন কাঁচি আইকনটি আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিম টু রাইট প্লে হিট সো আপনাদের ঘরে কী করতে হবে এই অপশানে টাচ করতে হবে টাচ করার পর আপনারা রাইট অপশানে টাচ করবেন সো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লাস্টের দু সেকেন্ডও কেটে বাদ গেল সো এরপর আপনারা কি এডিট করবেন এই ভিডিওটির মধ্যে ধরেন ধরুন ভিডিওর মধ্যে কোনো অংশতে আপনি স্লো মোশন করতে চান বা ফাস্ট সেই জন্য কি করতে হবে সো আপনারা কাটার জন্য কি করবেন সো কাটার জন্য প্রথমত আপনারা লেয়ারের ওপর টাচ করবেন টাচ করার পর এখানে অপশানটি পাচ্ছেন স্পিড অ্যাট প্লেহিট এই অপশানে টাচ করবেন প্রথমত কতটাই অংশ রাখবেন সেই অংশটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই অংশে টাচ করবেন টাচ করার পর ওপরে রাইট চিহ্নে টাচ করবেন টাচ করার পর আপনি একবার ভিডিওটিকে প্লে করে দেখবেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিকঠাক আছে সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে আপনারা ওই ভিডিও লেয়ারটার উপর টাচ করবেন টাচ করার পর আপনারা একটি অপশান খুঁজে পাবেন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন স্পিড এই স্পিড অপশানে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স ফোর এক্স এইট এক্স সো আপনাদের ঘরে বলে রাখি আপনারা যখন এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ওয়ান আছে এই লেখাটি যখন এদিকে নিয়ে আসবেন সো তখন কিন্তু ফার্স্ট হবে এবং এই লেখাটি যখন এদিকে নিয়ে আসবেন তখন স্লো মোশন হবে সো আপনাদের ঘরে দেখে দিই সো আমি এখান থেকে এটি নিয়ে আসলাম নিয়ে আসার পর আপনারা এবার দেখুন আমি জাস্ট একবার স্টার্ট করে আপনাকে দেখাচ্ছি সো এটি কিন্তু স্লো মোশন হয়েছে সো আপনারা দেখুন সো আপনারা দেখুন আমি এখানে কিন্তু কত আস্তে আস্তে কথা বলছি এবং কত আস্তে আস্তে কিন্তু হাত পা নাড়াচ্ছি সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে ধরুন আপনারা এটিকে ধরুন সো এরপর আপনারা যদি এটিকে ফাস্ট করতে চান সো কী করবেন জাস্ট এরপর একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর কী করবেন আবার সেই স্পিড অপশানে আসবেন স্পিড অপশানে আসার পর এটিকে টেনে জাস্ট এদিকে নিয়ে আসবেন সো নিয়ে আসার পর এটিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর নিয়ে আসার পর এখানে ওকে করবেন সো একবার দেখুন আমি এখানে একবার টাচ করছি সো আপনারা দেখুন এই অংশটা সো কত ফাস্ট হয়ে গেল অংশটা সো বন্ধুরা ধরুন এরপর আপনারা এই ভিডিও সাউন্ড কোয়ালিটিটাও বাড়াতে চান সেজন্য জন্য আপনাদের ঘরে কী করতে হবে এই ভিডিও লেয়ারের ওপর একবার টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনারা এখানে একটি অপশান পাবেন এই যে মাইক আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখানে একটি অপশান পাবেন এই যে দেখতে পাচ্ছেন একশো হয়ে আছে সো এটিকে আপনাদের ঘরে ফুল বাড়িয়ে দিতে হবে সো আপনারা দেখতে পেলেন কিন্তু এটি দুশো হয়ে গেলো দুশো হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে কী করতে হবে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অটো ভলিউমটি অন করে দিতে হবে অন করে দেওয়ার পর ওপরে যে রাইট অপশানটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিতে হবে সো আপনারা দেখবেন যে আপনার ভিডিও সাউন্ড কিন্তু অনেক বেশি হচ্ছে এবং অনেক সুন্দর সো বন্ধুরা মোটামুটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে একটি বেসিক দেখালাম যে আপনারা ভিডিও কীভাবে এডিট করতে পারেন সো সো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন যে একটি ইউটিউব ভিডিওকে সাধারণত কীভাবে বেসিকভাবে এডিট করা হয় সো এর পরের পার্টগুলি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটিকে নতুন ইউটিউবারদের কাছে শেয়ার করে দেবেন সো শেয়ার করলে কি হয় যারা নতুন ইউটিউবার আছে তাদের অনেক শিখতে সুবিধা হয় সো আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর ভিডিও শেষে আপনাদের ঘরে আরেকটি কথা বলবো আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড স্মার্ট বাংলা ওয়ানের সাথে যুক্ত থাকুন